Assalamualaikum, Mashum Billah UAE Dubai থেকে Mashum Billah YouTube channel Mashum Billah Facebook page যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা গত একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে ভিজিট ভিসা নিয়ে একটা আপডেট এসেছে এখন থেকে আপনারা দেশেতে কেউ ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারবেন তবে কোন মেয়াদটা বাড়াতে পারবেন সেটা হচ্ছে যে আপনি একটা ভিজিট ভিসা ইস্যু হইছে ভিজিট ভিসা ইস্যু হওয়ার পর 2 মাস মেয়াদ পাওয়া যায় আরব আমিরাতে পৌঁছার মানে আরব আমিরাতে আসার দেশ থেকে সেই 2 মাস যদি শেষ হয়ে যায় আরো আপনি এটা 2 মাসের জন্য বাড়াতে পারবেন তো এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এটা কি শুধু ভিজিট ভিসার ক্ষেত্রে না এটা আপনার এমপ্লয়মেন্ট ভিসা বা রেসিডেন্সি ভিসা ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য বা সেই সুযোগটা তারাও পাবে তাছাড়া ওই দিন আমি ওই ভিডিওতে বলি নাই যে ওইটা বাড়াতে গেলে আপনার কত দরহাম খরচ করতে হবে তো আজকের ভিডিওতে সেটাই বলবো বিস্তারিত দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি আবারও ওই ভিডিওর কথাটা আবার রিপিট করছি তারপর অন্য 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 প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা ভিজিট ভিসা ইস্যু হওয়ার পর একটা ভিজিট ভিসা ইস্যু হওয়ার পর যেদিন থেকে ইস্যু হবে সেদিন থেকে আপনি 2 মাস সময় পাবেন এই দেশে আসার জন্য এই ভিসাটা দিয়ে ঠিক আছে এই ভিসাটা দিয়ে এই দেশে আসার জন্য 2 মাস সময় পাবেন তো এখন আপনি আসতে পারলেন না যে কোনো কারণে তাহলে কী হবে ভিসাটা মানে ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এখন থেকে এটা আর হবে না এখন থেকে আপনি ইচ্ছা করলে আরও 2 মাস মেয়াদ বাড়াতে পারবেন আইসিপি অ্যাপের মাধ্যমে এবং এটা আপনার যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি ভিসাটা নেবেন তারাই আপনাকে সেটা বাড়িয়ে দিবে সেটার জন্য আপনাকে কিছু দেরহাম পে করতে হবে আর সেটা কি 610 দেরহাম বা 510 দেরহাম এরকম একটা কথা তারা বলেছেন বিস্তারিত আরও বলবো ইনশাল্লাহ পরবর্তীতে তো আপনারা এটা বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে ভাই এমপ্লয়মেন্ট ভিসাও তো বের হলে 2 মাস সময় পাওয়া যায় হ্যাঁ আপনার একটা কাজের ভিসাও যদি বের করেন ওয়ার্ক ভিসাও যদি বের করেন সেটা কিন্তু 60 ডে পাওয়া যায় 60 ডের ভিতরে যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আবার নতুন করে ভিসাটা জমা দিয়ে আবার নতুন করে ভিসাটা আমরা আরও কিছু টাকা এয়া দিয়ে কিন্তু ভিসাটা বাড়াতে হয় বা এই ভিসাটা আবার নতুন করে বের করতে হয় সিস্টেম মতো এটা করতে হয় কিন্তু এটা কি মানে ওই যে 600 দেরাম বা 500 দেরাম দিয়ে ভিজি ভিসাটা সিস্টেম ওইটা কি ওয়ার্ক ভিসাতে করা যাবে না ওয়ার্ক ভিসা সম্বন্ধে তারা কিছুই বলে নাই কারণ আপনাদের আপনারা স্ক্রিনশটে দেখতে পেয়েছেন যেখানে ওয়ার্ক ভিসার কথা তারা কোনো কিছুই বলে না তারা শুধু জাস্ট বলেছে এটা ভিজিট ভিসার ক্ষেত্রে যারা ভিজিট ভিসা নেবেন তারাই শুধু এই সুযোগটা পাবেন যারা ওয়ার্ক ভিসা আছে ওয়ার্ক ভিসা সম্বন্ধে তারা তেমন কিছু বলে নাই যে ওয়ার্ক ভিসা যদি এরকম হয় এরকম হয় আপনি এই করতে পারবেন সেটা ওয়ার্ক ভিসার কোনো আপডেট না বা এমপ্লয়মেন্ট ভিসার কোনো আপডেট না এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিজিট ভিসার আপডেট ঠিক আছে তো যারা এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলেন যে বা এটা কি শুধু এমপ্লয়ম আর আরেকটা কথা আপনাদেরকে বলি আপনারা হয়তো এটা ভাববেন না যে আপনি অনেকে আছেন যেমন এদেশে আসার পর যে আপনি ইমিগ্রেট দেখুন আপনার 1 মাসে তো আপনি 2 মাসের তো মেয়াদ পাবেনই আসার জন্য আসার পর এদেশে যখন ইমিগ্রেশন চেঞ্জ করে যখন দুবাই প্রবেশ করবেন তখন কিন্তু তখন থেকে কিন্তু আপনার ভিসার মেয়াদটা ধরো ভিসার যে একটা মেয়াদ মানে আপনি দেশে কতদিন থাকতে পারবেন যদি 1 মাসে ভিজিট ভিসা নেন 1 মাস সময় পাবেন 2 মাস নিলে 2 মাস সময় পাবেন সেটা হচ্ছে ওইটার ক্ষেত্রে ঠিক আছে আর আশা করছি যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরেও না বুঝলে 2 বার দেখেন 3 বার না বুঝলে প্রশ্ন করেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ